সর্বশেষ যে কিতাবটা নাযিল হয়েছে এই কিতাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন আর কোনো পরিবর্তনের আর কোনো নতুন করে সংযোজনের কোনো দরকার নাই কিন্তু আগের কোনো কিতাব আমার আর ফলো করা যাবে না কিন্তু বিশ্বাস থাকতে হবে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শর্ত জড়িয়ে দিয়েছেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وملائكته وكتبه جربني الله أكبر آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير شدان لك من لم كتاب كمن لم نيمان أنا حبنا كتاب كمن لم رسول كمن لم نا شدان جن رسول كمن لم آگر رسول كمي شاش قل لم نتا حبنا ونه كسر بشاش شمن ميهولو ايمان কিতাবের আইনকে মানলাম না হুকুমকে মানলাম না কাফের হওয়ার জন্য কিছুই লাগবে না গোটা কোরআনের ভিতরে একটা আয়াত লাগবে না একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকবে নাকি একটা শব্দ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না থাকবে না যারা কাদিয়ানি আমার দেশেও আছে গোলাম আহমদ কাদিয়ানি তার অনুসারী আমারে বলতে দেন আচ্ছা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার কিছু অনুসারী আমার দেশে আছে তারা কিন্তু গোটা কোরআনের কোন হুকুমকে তারা অমান্য করে না শুধু এক জায়গায় ইসমুহু আহমদ ইসমুহু আহমদ এই আহমদকে তারা বলে এই আহমদ হলো গোলাম আহমদ জোর করে নাউজুবিল্লাহ ইমান আছে না আস্তে বলে ঈমান আছে এখন এটাকে না মানতে গিয়ে আরো কিছু আয়াত তারা অস্বীকার করে ফেলছে তাহলে এখানে আরেকটা আয়াত অস্বীকার কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما আমার নবীজি বলেন ও সাহাবীরা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি রাসূল হলাম সর্বশেষ পয়গাম্বর এবং রাসূল বলছেন একটা প্রাসাদের সকল কাজ শেষ হয়ে গেছে একটা প্রাসাদের সর্বশেষ যে ইটটা লাগানো একটা সর্বশেষ ইট লাগিয়ে যেমন একটা প্রাসাদের কাজ সম্পূর্ণ হয়ে যায় আমি হলাম সেই প্রাসাদের সর্বশেষ ইট মানে যত পয়গাম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার সর্বশেষ পয়গাম্বর আমি রাসূল আমার পরে আর কোন রাসূল কিয়ামত পর্যন্ত আসবে না আর পৃথিবীতে আসবে না ওই আহমদটাকে অস্বীকার করার কারণে এই আয়াতকে তারা অস্বীকার করে ফেললো নামাজ পড়লো রোজা রাখলো সব কিছু করলো তার কি ঈমান থাকবে নাকি ঈমান থাকবে না এজন্য ঈমানটা খ্রিস্টানদের যে যদিও বলেন আপনি খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে কিন্তু মানার মধ্যে পেঁচ লাগায় দেয় তারা কি বলে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم ইহুদিরা বলে ওজায়ের হলো আল্লাহর ছেলে আল্লাহকে মানছে ঠিক কিন্তু পেঁচ লাগাই দিচ্ছে শিরিক করে ফেলেছে আবার নাসারা যারা নাসারা আরবিতে বলে
বাংলায় যাদেরকে আমরা খ্রিস্টান বলি এই খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে এই জাতীয় কথা বললে কি তাদের আল্লাহকে মানা হলো নাকি না আল্লাহকে মানা হলো নাকি না শুধু আল্লাহকে মানলেই হবে না সাথে রাসূলকে মানতে হবে কিতাবকে মানতে হবে আখিরাতকে মানতে হবে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে তাকদীরকে বিশ্বাস করতে হবে কোন একটাকে বাদ দিলে ঈমান থেকে সে ছিটকে পড়ে যাবে ঈমান থেকে সে বের হয়ে যাবে খারিজ হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে যে কথা দিয়ে শুরু করেছি প্রথম মানুষ হলেন জ্ঞানী মানুষ প্রথম মানুষ হচ্ছেন বিজ্ঞানী মানুষ ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি এই দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার আগে আল্লাহ তাআলা দুনিয়ার জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন কত তারা আছে কত সৃষ্টি আছে কতগুলো প্রাণী আছে কত প্রাণীর নামগুলো তিনি জানতেন কৃষিকাজের সমস্ত তথ্যগুলো তিনি জানতেন এমন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসবে না যে আদমের চাইতে বেশি জানবে আল্লাহু আকবার বলো কেউ তো জানবে না ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা মানে কি সব সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়েছে আমরা জানি সব পৃথিবীর বর্তমান পৃথিবী কেউ জানে কেউ জানে কে বলছে কে বলছে কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন যারা বলে আগের মানুষ মূর্খ ছিল ভুল কথা আগের মানুষ জানতো না আগে আগের মানুষ অজ্ঞ ছিল বর্বর ছিল না ভুল কথা এটা যুগে যুগে বিভিন্ন কারণে এটা হয়ে গেছে কিন্তু প্রথম মানুষ জ্ঞানী প্রথম মানুষ কিতাব বলা প্রথম মানুষ একজন আল্লাহর পয়গম্বর যেরকম সুবহানাল্লাহ পৃথিবীতে সব সন্তান হলো পয়গম্বরের সন্তান কিসের সন্তান বলে সব নবীর সন্তান আমরা আদম সন্তান আদম কি নবী না আমরা সব কি নবীর সন্তান অনেকে বলে পীরজাদা কয় না অমুক পীরের ছেলে কি পীরজাদা তো আমারে যখন কয় আপনি কি আমি বললাম আমি বললাম আমি কই আমি নবী জাদা এই নাউজবিল্লাহ কাউকে না বুঝেনি ইবনে কথা কয় যে আমি অমুক পীরের সন্তান আমি হলাম পীরজাদা আপনি কি আমি কই আমি নবী জাদা কেন আমার বাপ নবী ছিল কি কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন আমার দেশে সব পীরের ছেলে পীর জাদা দুই একটা হারাম জাদা নাই আসতে কোন কেন হারাম জাদা আছে নাই আচ্ছা আপনি বসেন না মেজাজ আছে ভালো কিন্তু একটু তালে তালে কইতো তালে তালে বলতে হবে তাই না আপনি একটু থামেন আমাকে একটু কথা বলতে হবে আমার দিকে তাকান তাহলে আমি কিন্তু কথার কথা বলেছি এটা যুক্তিতে বলেছি আমি এটা আমি মনে করি না যে আমি একজন শ্রেষ্ঠ মানুষ না আমি মনে করি আমার চাইতে এখানে যত মানুষ এসেছেন আমার চাইতে নগণ্য হলাম আর এখানে কেউ না সবচেয়ে নগণ্য এলেম শূন্য আমি একজন আল্লাহর গোলাম আমি কথার কথা বলেছি দেখেন না বংশের খুব তাপট দেখায় আমি অমুক চৌধুরী আমি অমুক সরকার মুঘল সম্রাট মন্ত্রী এমপি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম আল্লাহ তাআলা বলেন নাই নবীর ছেলে হলে তুমি নাজাত পেয়ে যাবে আল্লাহ বলেন নাই নবীর বাপ হলে তুমি নাজাত পেয়ে যাবে তাই যদি হতো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলে ইব্রাহিম তার বাবা আজরকে জান্নাতে নিতে পারতেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পিতৃব্য খুব কাছের মানুষ সারা জীবন আমার নবীকে ব্যবসা শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন বিয়ে করিয়ে দিয়েছেন
ডানে বামে থেকে জেলখানা পর্যন্ত জেল কেটেছেন নবীর জন্য সেই আবু তালেবে সাড়ে তিন বছর আবু তালেবের কেউ রসুল জান্নাতে নিতে পারতেন কোন পরিচয় দি কোন বংশ দিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ আমরা তো একই নবীর সেই নবী থেকে আমরা আসছি ঠিক কিনা বলেন প্রথম মানুষ কি ছিলেন নবী ছিলেন আমরা তো নবী জাদা নবীর সন্তান আমরা কিন্তু জান্নাত তো মিলবে না বংশ দিয়া কোন বংশ দিয়ে আমি আপনি জান্নাত পাবো না আত্মীয় দিয়ে জান্নাত পাবো না জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার শর্তই হলো তাকে ইমান আনতে হবে কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে ইমানটা সোনা আনতে হবে আংশিক ইমান তো খ্রিস্টানরাও আনে আংশিক ইমান তো ইহুদিরাও আনে কিন্তু ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না আমার দেশে অনেক মুসলমান আংশিক ইমান এনেছে কিন্তু পুরো ইমান টামে নাই يصبح مؤمنا ويمسي كافرا সকাল বেলা ইমান থাকবে বিকেল বেলা কাফের হয়ে যাবে কেমন করে সকাল বেলা ফজর পড়েছে ঠিক বিকেল বেলা মাজার দেখে মাজারে গিয়েও সেজদা দিছে তো সকাল বেলা ফজরে সেজদা দিল কারে আল্লাহ বিকেল বেলা সেজদা দিল কারে ইমান আছে না আছে ইমান আছে না রাসূল যে বলেছেন ইয়াসবাহ মুমিনান ওয়া ইমসি কাফিরান সকাল বেলা ইমানদার বিকেল বেলা কাফের হয়ে যাবে আমার বন্ধুগণ একটু কান লাগাবেন হয়তো সময় খুব বেশি পাবো না একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা পুরস্কার পৃথিবীর কারো কাছে পেতে চাই না আমরা পুরস্কারটা পেতে চাই কার কাছে আল্লাহ বলছেন সূরা শুরা যে তেলাওয়াতকৃত আয়াত আমি তেলাওয়াত করেছি সর্বশেষ ৪০ নম্বর আয়াতে বলছেন বান্দা উপরোক্ত কাজগুলো তুমি যদি করতে পারো ফাজরুহু আলাল্লাহ তার পুরস্কার আল্লাহর কাছে আছে যেরকম সুবহানাল্লাহ পুরস্কার আল্লাহ কি বান্দাকে ছোট দিবেন না বড় দিবেন আল্লাহ কি আমার আপনার মতো কৃপণ নাকি ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়াইদা মাসসাহু শাররু জাযুআ ওয়াইদা মাসসাহু খায়রু বানুআ ইল্লাল মুসাল্লিন মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে যখন তার সামনে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায় যখন তার কাছে কোনো কল্যাণ আসে তখন সে আল্লাহরই ভুলে যায় এটা মানুষের তবিয়ত তাই না আমার ভাইয়েরা কিন্তু আল্লাহ তো কৃপণ না আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি উপরোক্ত সময়টা কাজ করতে পারো আমার কাছে তোমার পুরস্কার আছে বিশাল পুরস্কার আল্লাহ তাআলা বলছেন বান্দারে ছয়টা কাজ করবে তার মধ্যে এক নাম্বার কাজ হলো ওয়াল্লাযীনা ওয়াল্লাযী আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবায়রাল কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশ নাম্বার ওয়ান হলো বান্দা তোমার জীবনের এক নাম্বার কাজ হবে কবিরা গুনাহগুলোকে তুমি নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবে কবিরা গুনাহগুলো রাখা যাবে না জীবনটাকে ফ্রেশ করে নিতে হবে সুন্নাত পড়লাম নফল পড়লাম তাহাজ্জুদ পড়লাম জিকির করলাম দান করলাম সদকা করলাম প্রতিবেশীর হক আদায় করলাম ইতিমকে দেখলাম সব কিছুই দেখলাম কিন্তু আমার জীবনে পড়ে আছে ভরি ভরি বড় বড় কবিরা গুনাহ এই কবিরা গুনাহগুলো আমার সমস্ত আমলগুলোকে খেয়ে শেষ করে ফেলবে এই জন্য বড় বড় কবিরা গুনাহগুলো করা যাবে না এখন প্রশ্ন আসতে পারে হুজুর কবিরা গুনাহগুলো কি কি এক রাতে আমি শেষ করতে পারবো না কবিরা গুনাহগুলো কি আমার একটা আলোচনা আছে প্রায় ১০০টা কবিরা গুনার উপর আমি আলোচনা করেছি আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির আমার রাসূলুল্লাহ ও সাহাবীরা আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথাগুলো বলবো নাকি রাসূল বললেন ও সাহাবীরা আমি বলে দিচ্ছি নাম্বার ওয়ান হলো আল ইশরাকু বিল্লাহ রুকুকুল ওয়ালিদাইন কওলুজ জুর নাম্বার ওয়ান হলো আল্লাহর সঙ্গে শিরিক করা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা রূঢ় আচরণ করা নাম্বার তিন হলো মুখ দিয়ে বাজে কথা বের করা বেহুদা কথা বলা অনর্থক কথা বলা এই জায়গায় এই হাদিসে কয়টা কথা আসছে বলে কয়টা কবিরা গুনার কথা আসছে বিআকবারিল কাবায়ির যতগুলো কবিরা গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ রাসূল কয়টা বললেন তিনটা আজকে সময় কম তবে এজন্য তিনটা নিয়েছি একটু কান লাগাবেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি
والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون جل قلنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি তোমার জীবন থেকে যদি কবিরা গুনাহগুলোকে মাইনাস করে দাও তোমার যদি একটু নফল নামাজ কম হয় জিকির আজকার যদি কম হয় কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার কারণে তুমি এটার জন্য বেশি বোনাস পেয়ে তুমি জান্নাত প্রবেশ করবা সুবহানাল্লাহ দেখবেন অনেক হাজী সাহেব সারা দিন তসবিহ টেপে কিন্তু ওইদিকে সুদের অঙ্ক কষে লাভ আছে নাকি লাভ আছে না ওসিফাত সম্পূর্ণ পূরণ করে আওয়াবিন পরে ইশরাক পরে তাহাজ্জুদ পরে চাশত পরে দোহা পরে সব পরে কিন্তু ওইদিকে রমজান মাসে ঘুষটা খায় কিন্তু ঘুষের টাকা সব বন্ধ করে বলে কাস্টমারকে পকেটে দিয়ে যাও সন্ধ্যার পরে ইফতার করে দেখে নেব আছে না আপনার এই জিকির আজগার দিয়ে কোনো কাজ হবে না সবচেয়ে আমার আপনার জীবনের চ্যালেঞ্জ হলো কবিরা গুনাহগুলোকে ছাড়তে হবে আমার জীবন থেকে আমার জীবনকে ফ্রেশ করার জন্য কবিরা গুনাহগুলো বাদ দেব আমরা আল্লাহ তাআলা এই আয়াতের পরিপূরক আরেকটা আয়াতে বলছেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা আল্লাহ আল্লাহ কি শর্ত জুড়িয়ে দিচ্ছেন বান্দা তুমি যদি তোমার জীবন থেকে কবিরা গুনাহগুলোকে যদি তুমি মাইনাস করে ফেলো যদি বাদ দিয়ে ফেলো ও বান্দা তুমি চিন্তা করো না তোমার জীবনে ঘটে যাওয়া ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ কোনো নজরই দেব না সুবহানাল্লাহ মাফ করে দেব শুধু মাফই করব না সঙ্গে সঙ্গে আমি তোমাকে উদখিল কুম মুদখালান কারীমা আমি তোমাকে সম্মানজনক জান্নাতে ঢুকাবো সম্মানজনক জান্নাত আমি তোমাকে ঢুকায় ফেলবো জান্নাত দিয়ে দেব আল্লাহ তাআলা আরেক জায়গায় অফার দিচ্ছেন বান্দারে শোনো আরেকটা কাজ করবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب من الله أكبر তুমি যদি কি করো যা বলবে সোজা কথা বলবে জিব্বাটা কি স্ট্রেট রাখবে কোনো মিথ্যা কথা বলবে না এই জিব্বার আমানত তুমি ঠিক রাখবা জিব্বা দিয়ে কোনো বাজে কথা বলবে না ইদা আসবাহা ইবনা আদম যখন কোন আদম সন্তান সকালবেলা করে ফাইনাল আবা কুল্লে শাইইন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা যখন ঘুম থেকে বান্দা উঠে পা হাত নাক চোখ এরপরে মাথা কান সব কিছু জিব্বার কাছে চলে আসে কার কাছে আসে জিব্বার কাছে এসে জিব্বার কাছে এসে বলে তাকফুল লিসান اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن عوججت عوججنا ও জিব্বা আমরা সকালবেলা তোমার কাছে এসেছি কারণ তুমি জিব্বা হলো দেহের রাজধানী তুমি জিব্বা যদি ঠিক থেকে যাও আমরা সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থেকে যাব আর তুমি জিব্বা যদি নষ্ট হয়ে যাও আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাব এই জন্য জিব্বাকে ঠিক রাখতে হবে যত কবিরা গুনাহ আছে এর মধ্যে বড় বড় কবিরা গুনাহ রাসূল বলেন তিনটা মনে আছে আপনাদের এই তিনটা নিয়ে আজকে একটু হালকা আলোচনা করছি জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা ওইদিকে আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি আল্লাহকে ভালো করে ভয় করতে পারো সোজা কথা বলতে পারো মিথ্যা যদি না বলো জিব্বা যদি ঠিক রাখতে পারো আল্লাহ বলছেন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হবে এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ সম্মানজনক পুরস্কার আমি তোমাকে দিই পুরস্কার মানে তো জান্নাত পুরস্কার মানে কি ফাকাদ ফাযা ফাউজান আযীমা এটা তো পুরস্কার হলো মূলত জান্নাত সবাই কি জান্নাত পেতে চান জি জি সবাই কি জান্নাত পেতে চান জি জান্নাত কোথায় হাতিয়া
নাকি বলে জান্নাত ডানেও নাই বামেও নাই সামনেও নাই পিছনেও নাই, জান্নাত হলো আমার আল্লাহ তাআলার আরশ আযীমের আশেপাশে। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জান্নাত দিলেন এমন জায়গায় যে জায়গায় আল্লাহ নাই, সেই জান্নাত নেওয়া দরকার আছে নাকি? আল্লাহ তো সব জায়গায় আছেন, কিন্তু আল্লাহ তাআলার আরশ আযীম আছে না নাই? আমার আল্লাহ তাআলার যে আরশ আযীমটা আছে, এই আরশ আযীম আমরা কল্পনাও করতে পারবো না, কোনোদিন কোন যানবাহনে চড়ে আমরা যেতেও পারবো না। তবে এই দুনিয়ার একজন মানুষ, শুধু মানুষ নন, মহামানব তিনি, আর শাজিমের সফর করেছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দিলেন আর শাজিম থেকে দূরে, তাহলে কেমন হলো? একটা একটা একজন নারী দৃষ্টান্ত দিলেই বোঝা যাবে জান্নাতটা কত কাছে আমার আল্লাহ তাআলা। যে নারীটা স্বামীর দ্বারা আক্রান্ত ছিলেন, যে নারীটা স্বামীর হাতে জীবন দিয়েছেন, যিনি কাফের সংসার করেছেন, শেষ পর্যন্ত জীবন সংসার সবকিছু মাইনাস করে দিয়া দুনিয়ার সমস্ত যশ খ্যাতি সম্মান গুলোকে সব মাইনাস করে দিয়েছেন, শেষ পর্যন্ত আল্লাহকে কাছে পেতে গিয়ে, জান্নাত পেতে গিয়ে দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়া জীবন দিয়ে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুত্ব তিনি গ্রহণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহিলার নাম কি বলে? এত সুন্দর করে বলে ফেললে, নোয়াখালী তো তাই না? এই জায়গা ওয়াস করা কিন্তু সস্তা না। এটা হলো আলেমদের ডিপো, ডিপো বুঝছেন? এখান থেকে আলেম সাপ্লাই হয়। কোন জেলা থেকে আলেম সাপ্লাই হয়? আমার কিছু কিছু দুষ্ট আছে এলাকা না, বস আমার দিকে তাকাও। এই নোয়াখালীর আলেম গোটা দেশের প্রত্যেকটা জেলায় জেলায় আছে না নাই? প্রত্যেকটা জেলায় আছে এই দেশের, এই নোয়াখালীর প্রত্যেকটা ঘরে ঘরে আলেম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুই একটা দুষ্ট তো থাকবে, দুই একটা দুষ্ট আছে না নাই? কথা বললি ভেঙে পড়। সম্মানিত ভাই, বাসে কথা, বেহুদা কথা আমরা আমাদের মুখ থেকে বের করবো না, ঠিক কিনা? কথা বলবো, কষ্ট নাই তো? অসুবিধা নাই তো? জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আসিয়া আলাইহিসসালাম এই দুনিয়ার সমস্ত নিয়ামত তিনি গ্রহণ করেছিলেন, আবার তিনি ইমান আনার কারণে সমস্ত ক্ষমতা যশকে সবকিছুকে তিনি বাদ দিয়ে দিয়েছেন। কারণ এই দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী নিয়ামত, এই দুনিয়ার যশ সম্মানটা ক্ষণস্থায়ী যশ সম্মান, আসল সম্মান জান্নাত পাওয়া।